হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে এলো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ বড় খবর। প্রতিটি খবরই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খবরগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনাদেরকে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। সাথেই পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার প্রথমে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের বড় খবর। এই মুহূর্তের সব থেকে বড় খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ইস্তাহার প্রকাশ করেছেন বুধবার। ইতিমধ্যে উঠে এলো তা নিয়ে বিশাল বড় খবর। এবার গোটা বাংলার জন্য আরো এক ঝাঁক নতুন প্রকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখ রাখবো একের পর এক আপডেট, যেখানে বাংলার গরিব মধ্যবিত্ত থেকে শুরু করে রাজ্যের ছাত্রছাত্রী একের পর এক নতুন করে আপডেট, যেখানে বাদ যাবে না কৃষকরাও, বাদ যাবে না শিক্ষকরাও। শিক্ষক থেকে মধ্যবিত্ত, গরিব থেকে অসহায়, সকলের কথা মাথায় রেখে ইস্তাহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেনে নেব সেই আপডেট। তবে তার পূর্বে আরো একটি বড় খবর। নন্দীগ্রামে ঝাঁটা জুতো হাতে শুভেন্দুর পদ আটকালো তৃণমূলের প্রমিলা বাহিনী। এবার শেষ পর্যন্ত নিজের এলাকায় নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়লেন খোদ শুভেন্দু অধিকারী। আর তা নিয়েও থাকবে এই ভিডিওতে, একদম লেটেস্ট আপডেট জানিয়ে দেবো এই ভিডিওর মাঝেই। অন্যদিকে আবার ঝাড়গ্রাম জেলায় বিশেষ সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভাঙা পায়ে তুমুল ঝড় তুললেন মমতা, দুটি সভা করেন জঙ্গলমহলের বুকেই। সামনেই সবার প্রথমেই ভোট পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে। আর এবার সেই জঙ্গলমহলকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল, অপরদিকে আবার বিরোধী দল, একের পর এক নতুন করে জনসভার মুখ দেখছে তারা। আর এবার দেখে নেব তা নিয়ে বিশাল বড় আপডেট। তবে তার পূর্বে একটি নতুন করে ঘোষণা। ইতিমধ্যে নির্বাচন কমিশন আরো একটি নতুন শর্ত, এবার বিধানসভা ভোটে রাজ্য পুলিশ বুথের কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারবে না, সীমানায় থাকবে কেন্দ্র বাহিনী। এবার ভোটে বুথের ভেতরে বাইরে এমনকি 100 মিটার পর্যন্ত কোথাও থাকবে না রাজ্য পুলিশ। কেন নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্ত, যেখানে বিজেপির করা মন্তব্যই তারা স্বীকার করে নিল, দেখে নেবো তা নিয়ে আজকের বিশাল বড় খবর হেডলাইনে। চোখ রাখবো আরো এক নতুন আপডেট, যেখানে একের পর এক ঘোষণা রাজ্য জুড়ে, আবারও করোনার দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যে আকাশ ভেঙে পড়লো সাধারণ মানুষের মাথায়, মাস্ক ছাড়া ঢোকা যাবে না মেট্রো স্টেশনে, জরুরি ঘোষণা। ইতিমধ্যে আবারও সাবধানতা অবলম্বন, জরুরি ঘোষণা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সেই আপডেট, এবার মাস্ক ছাড়া মেট্রো স্টেশনে কোনোভাবেই ঢোকা যাবে না। মাস্ক না থাকলে মেট্রোই উঠতেই দেবে না আরবিএ। দেশের করোনা সংক্রমণ বৃদ্ধিতে এমন নির্দেশ দিয়েছে মেট্রো, যেখানে মূলত দেশের করোনা সংক্রমণে নতুন করে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ব্যবস্থা নিতে বলেছেন, তাই নড়ে চড়ে বসলো এবার প্রশাসন। এনি দেখছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণার সাথে জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিশাল বড় আপডেট। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে খবরটি দেখছেন কাইন্ডলি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আপনার জেলার লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা সবার প্রথমে নিয়ে আসবো। তারই সাথে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একদম তাজা লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর। তাই আর দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন, সাথে কমেন্টে উল্লেখ করে আপনার জেলার খবর পরবর্তী ভিডিওতে দেখতে এক্ষুনি লাল কালারের সাবস্ক্রাইব বাটন ভিডিওর নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে। আবারও 10 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো ব্রামফন্ড, প্রার্থী বদল বনগাঁ দক্ষিণ, যেখানে বঙ্গে সামনে বিধানসভা নির্বাচন, এবার তারই আগে আগামী 27 মার্চ প্রথম দফায় নির্বাচন, তার আগে আর এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করলো ব্রামফন্ড। মোট 9টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, এছাড়া 1টি আসনে প্রার্থী বদল করা হয়েছে। পাশাপাশি শান্তিপুর আসনটি প্রথম কংগ্রেসকে ছাড়া হলেও একবার ওই আসনে বামেরাও লড়াইয়ের ব্যাপারটা সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহার ঘোষণা করলেন, সেখানেই মমতার মাস্টার স্ট্রোক, দেশের প্রথমবার সকলের জন্য ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি, দেখে নেব কি উঠে এলো এদিন চমকপ্রদ আবিষ্কার মমতার, যেখানে সকলের জন্য ন্যূনতম আয়। দীর্ঘ দিন ধরে অর্থনীতিবিদরা দেশের সরকারকে যে প্রকল্পটি চালু করার পরামর্শ দিয়ে আসছেন, সেই প্রকল্পটি চালু করার প্রতিশ্রুতি নির্বাচন ইস্তাহারে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন তারা রাজ্যে ফের সরকার গঠন করলে প্রতিটি পরিবার মাসে সরকারের কাছ থেকে 500 টাকা করে পাবেন। এর সাথে তফসিল জাতি উপজাতি পরিবারের ক্ষেত্রে এটি হবে মাসে 1000 টাকা, তবে গৃহকর্তির নামে এই টাকা আসবে। ইস্তাহার প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাড়ির মহিলাদের হাতে অনেক সময় কোনো টাকা থাকে না, ওই টাকাটা হাতে থাকলে সবারই কাজে লাগবে। এর সাথে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে বহুদিন ধরে একদল অর্থনীতিবিদ সকলের জন্য ন্যূনতম আয় তথা ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রকল্পটি চালু করার পরামর্শ দিয়ে আসছেন। আর এই প্রকল্প মূলত গরিব পরিবার
পরিবারগুলোর হাতে প্রতি মাসে কিছু টাকা দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। মমতা তার প্রকল্পে রাজ্যের সমস্ত পরিবারকে নিয়ে এসেছেন। গত মাসে রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট বাজেট প্রস্তাবে মমতা 60 অর্ধ সমস্ত মানুষের জন্য মাসে 1000 টাকা পেনশনের কথাও বলেছিলেন। আর এবার ইস্তাহারে তিনি আরও এক পায়ে এগিয়ে গেলেন। তৃণমূল ক্ষমতায় এলে সকলের জন্য ন্যূনতম আয়ের এই প্রকল্প চালু হলে যুগান্তকারী ঘটনা হতে পারে, যদিও বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, এ ধরনের প্রকল্প অর্থ রাজ্য সরকার কিভাবে যোগান দেবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ঋণের ভারে জর্জরিত রাজ্যে প্রায় 2 কোটি পরিবারকে বছরে এতগুলো টাকা দিতে আরও বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। ভোটের ইস্তাহারে অবশ্য টাকার যোগান কিভাবে আসবে সে কথা বলা থাকে না। তবে বিরোধীরা যাই সমালোচনা করুক, ইস্তাহারটি এটি মমতার মাস্টার স্ট্রোক বলে তৃণমূলের দাবি। ভোটের আগেই দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মমতা তার সমর্থন ভিত্তিতে আরও বাড়িয়েছেন বলে তৃণমূল নেতারা মনে করছেন। ইস্তাহার সকলের জন্য ন্যূনতম আয়ের প্রকল্প মমতাকে ভোটে অনেকটাই এগিয়ে দেবে বলে তৃণমূল নেতার দাবি। অর্থাৎ আপনার পরিবারে মাসি কিছু না কিছু করুন বা না করুন, মাসি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অ্যাকাউন্টে অবশ্যই 500টি টাকা পাঠিয়ে দেবে প্রত্যেক পরিবার পিছু, যা মূলত গরিব খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য এক প্রকার সোনায় সোহাগাই বলা চলে, না চাইতেই বৃষ্টি। যেখানে এক তৃণমূল নেতা ইতিমধ্যে বলেন, যেখানে 2014 সালে মোদি ভোটের আগে বলেছিলেন যে ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কথা, কিন্তু সেই টাকা এখনো মানুষ পায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে সিঙ্গুরের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, সেই জমি তিনি ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কথার খিলাফ করে না, মমতার ইস্তাহারের প্রতিশ্রুতির রক্ষা করার বিশ্বাসযোগ্যতা মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, কথা প্রত্যেক রাজ্যবাসী স্বীকার করেন। তবে এতেই শেষ নয়, এবারের ইস্তাহারে আরো বড় চমক, যেখানে ছাত্রদের 10 লক্ষ পর্যন্ত ঋণ প্রতি মাসে সব পরিবারকে অর্থ সাহায্য তৃণমূলের ইস্তাহারে একগুচ্ছ চমক। যেখানে মূলত তৃণমূল ভবন থেকে ইস্তাহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি প্রতিশ্রুতি রইল এদিন ইস্তাহারে জেনে নেব সম্পূর্ণ লিস্ট, যা গোটা রাজ্যবাসীর একান্তই জানা প্রয়োজন, যার অধিকার রাজ্যের প্রত্যেকটি মানুষের। যেখানে ইতিমধ্যে মমতা জানিয়ে দিয়েছেন, বছরে 4 বার করে হবে দুয়ারে সরকার, 18 বছরের ঊর্ধ্বে জাত ধর্ম নির্বিশেষে বিধবা ভাতা পাবেন, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে, আর লাইন করে সময় অপচয় করে লাইন দিতে হবে না রেশনের দরবারে, 1.5 কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রেশন, বাংলার প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে 1.6 কোটি পরিবারকে মাসিক 500 টাকা, এমনকি তফসিল পরিবারদের বছরে 12,000 টাকা দেওয়া হবে। তারই সাথে কৃষক বন্ধু প্রকল্পে 68 লক্ষ কৃষককে প্রতি বছর 10,000 টাকা দেওয়া হবে, মুখ্যমন্ত্রীর বিশেষ বড় ঘোষণা। 68 লক্ষ কৃষককে প্রতি বছর 10,000, সাথে আবার প্রত্যেক মাসে গৃহকর্তির হাতে 500 টাকা তো তুলে দেবেন প্রত্যেককে বাধ্যতামূলক, তিনি গরিব হন বা বড়লোক বা কোনো বড় চাকরি বা করে থাকুন। এরই সাথে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করছেন, যেখানে কোনো জামিনদার লাগবে না, সরকারি এর জামিনদার, 10 লক্ষ টাকা ঋণ মিলবে মাত্র 4% সুদে, যে কোনো ছাত্রছাত্রী এই ঋণ নিয়ে অবাধভাবে পড়াশোনা করতে পারে। এছাড়াও মণ্ডল কমিশনের রিপোর্টে কার্যত করতে বিশেষ টাস্ক ফোর্স, যেখানে মাহিষ, তিলি, তামুলি, সাহা কিষানদের ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে, এক বিশাল অভাবনীয় বিরাট বড় খবর। যারা ওবিসিতে আবেদন করতে পারছিলেন না তাদের জন্য সোনায় সোহাগা, এবার মাহিষ, তেলি, তামুলিক, সাহা এমনকি কিষানদেরকে ওবিসি ক্যাটাগরি ওবিসি কাগজ তুলে দেওয়া হবে আপনাদের হাতে। এদিকে আবার 10 লক্ষ MSME ইউনিট গড়ে তোলা হবে, যেখানে বড় শিল্পে 5 লক্ষ কোটি পর্যন্ত বিনিয়োগ করা হবে। তবে আরও রয়েছে বড় সুখবর, 5 লক্ষ নতুন কর্মসংস্থান হবে, বেকারত্বকে কমিয়ে অর্ধেক করা হবে, এমনই জানিয়েছেন মানবদ্রোহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদাই দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 20% থেকে কমিয়ে 5% করা হবে, 25 লক্ষ বাড়ি তৈরির অঙ্গীকার দিয়েছে। এদিকে আবার নড়ে চড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই সতর্ক হওয়ার জরুরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে আবারও দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ে দিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রীতিমতো গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ, সংক্রমণ ক্রমশ বাড়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র মোদি। বুধবার এই ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে তিনি আলোচনায় বসবেন বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে। তারপরই বলেন, এখনই করোনা নিয়ে সতর্ক না হলে গোটা দেশ ফের এর দাপট রক্ষা কঠিন হয়ে যাবে। যদিও সেই আলোচনায় উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী না থাকায় বিজেপির তরফে কটাক্ষ করা হয়েছিল মমতাকে। দেশ
দেশজুড়ে করোনার বর্তমান পরিস্থিতিতে মোদির গলায় একটি চিন্তার সুর ছিল স্পষ্ট। তিনি জানান যে সব দেশে কোভিড থাবা বসিয়েছে, কোনো না কোনো সময় সেই সব দেশে আজকে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ, আর এই জায়গা থেকে দেশ বেড়েছে উদ্বেগ। তাই অবশ্যই আপনিও সেই সতর্কতা মেনে চলুন, বাংলাকে বাঁচাতে, গোটা রাজ্যকে বাঁচাতে, পৃথিবী সঠিকভাবে পরিচালনা করতে প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। এই করোনা মহামারীকে দূর করতে, চিরতরে বিদায় করতে এক্ষুনি সতর্ক হন প্রত্যেকেই, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার এবং যথারীতি সরকারের নিয়মাবিধিগুলি পালন করুন। এছাড়াও থাকছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যেগুলো জানতে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট আপডেটগুলো এক্ষুনি দেখে নিতে পারবেন। এর সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর দেরি না করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনে বলে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র দেখে নিন।